আসসালামু আলাইকুম হুমকি উপেক্ষা করে উত্তর ইসরায়েলে মিসাইল বৃষ্টি হিজবুল্লার বাড়ছে বড় যুদ্ধের সম্ভাবনা ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা উগ্রপন্থী ইসরায়েলিদের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সেনাপ্রধানের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে হুথিদের যুদ্ধ মালিতে নিহত কমপক্ষে আশি রাশিয়ান সেনা হত্যাকাণ্ডে জড়িত ইউক্রেন গোয়েন্দা সংস্থা বিডিফিউস এন্টারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ইসরায়েলের হুমকি উপেক্ষা করে সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ সোমবার তারা ব্যাপক ভিত্তিক রকেট হামলা চালিয়ে ধ্বংস করেছে উত্তর ইসরায়েলে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনা ও ভারী অস্ত্র সোমবার হিজবুল্লাহ প্রথমে হামলা চালায় ইসরায়েলের দখলে থাকা কেরিয়াত শমোনার দক্ষিণ পশ্চিমে আল বাগদাদি সামরিক ঘাঁটিতে এই ঘাটিতে তারা হামলা চালিয়েছে গ্রা ট্রাইপ রকেটের সাহায্যে বিকেলে হিজবুল্লাহ হামলা চালায় আল রাহেব মিলিটারি সাইটে এখানে তারা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সাহায্যে হামলার আগে এখানে একটি মার্কাভা ফোর ট্যাঙ্কের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং হামলা চালিয়ে ধ্বংস করে এই ট্যাঙ্ক এখানে হামলার পাঁচ মিনিটের মাথায় তারা হামলা চালায় আল মালিকিয়া মিলিটারি সাইটে আল মালিকিয়া মিলিটারি সাইটে হামলা চালিয়ে হিজবুল্লাহ ধ্বংস করেছে ইসরায়েলের স্পাইওয়ার সিস্টেম একেদিন হিজবুল্লাহ হামলা চালায় আল কামান্তিনা হিলে এখানে ইসরায়েল নতুনভাবে জড়ো করেছিল অনেক সামরিক সরঞ্জাম হিজবুল্লাহ আরও হামলা চালায় আল আবাদ ও আল হাবাদ মিলিটারি সাইটে এই দুটি মিলিটারি সাইটে ইসরায়েল আর্মি জড়ো করেছিল বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও স্পাইওয়ার সরঞ্জাম হামলার ফলে ধ্বংস হয়ে গেছে এসব অস্ত্র ও সরঞ্জাম এদিকে সোমবার ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছে কমপক্ষে দুই হিজবুল্লা সেনা হিজবুল্লাকে আহ্বান জানিয়ে ইসরায়েল বলেছে যুদ্ধ এড়ানোর এটাই শেষ সুযোগ তাদের জন্য শনিবার শামস গ্রামে হামলার পর রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে প্রকাশ করে এই হুঁশিয়ারি দেয় হিজবুল্লাকে কিন্তু ইসরায়েলের হুমকি উপেক্ষা করে হিজবুল্লা সোমবারও উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত রাখে হিজবুল্লা বলেছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে তারাও হামলা পরিচালনা করেছে হিজবুল্লা অভিযোগ করেছে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ না করে আমাদেরকে হামলা বন্ধ করার আবদার করছে লেবাননে হামলার হুমকির বিরুদ্ধে সোমবার গোটা লেবানন জুড়ে রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় হাজার হাজার লেবানিজ একে সময়ে তারা স্লোগান দেয় হিজবুল্লার পক্ষে হাজার হাজার লেবানিজ অঙ্গীকার করেছে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ চালায় তাহলে তারা হিজবুল্লার হয়ে অস্ত্র ধারণ করবে ইসরায়েলের বিরুদ্ধে শিয়া সুন্নি সব সম্প্রদায়ের লোক সোমবার লেবাননে বিক্ষোভ মিছিল করেছে হিজবুল্লাকে সমর্থন জানিয়ে ইসরায়েল লেবানন সম্ভাব্য যুদ্ধ ঘিরে সোমবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন লেবানন পররাষ্ট্রমন্ত্রীর সাথে লেবাননে ইসরায়েলের হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে লেবানন ছাড়ছে বিদেশিরা ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ কট্টরপন্থী ইহুদিরা মঙ্গলবার তারা হামলা চালায় বেইত লিদ ঘাটিতে এ সময় ঘাঁটির দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এ ঘাঁটিতে বর্তমানে বন্দী রয়েছে ইসরায়েলের নয় জন সেনা তাদের বিরুদ্ধে অভিযোগ তারা সাদি তিমান নামক একটি সামরিক কারাগারে চরম নির্যাতন করেছে একজন বন্দী ফিলিস্তিনির ওপর নির্যাতনের ফলে পঙ্গুত্ব বরণ করেছে ওই বন্দী ফিলিস্তিনি এই অভিযোগ প্রকাশ্যে আসার পর ইসরায়েল আর্মি ওই কারাগারের নয় জন সেনা গ্রেফতার করে গ্রেফতারকৃত এ সেনাদের রাখা হয় বেইতে লিদ ঘাটিতে সেখান থেকে বন্দি সেনাদের ছিনিয়ে আনার জন্য উগ্রপন্থী ইসরায়েলিরা সোমবার হামলা চালায় ঘাটিতে এ সময় তারা সংঘর্ষে লিপ্ত হয় ইসরায়েলি পুলিশের সাথে ইসরায়েলি সেনা প্রধান হার্জি হালেভে সোমবার অভিযোগ করেছেন নেতানিয়াহু সরকারের কয়েকটি শরিক দলের সদস্যরাও অংশ নিয়েছে এই হামলায় সরকারের শরিক দলের নেতারা উস্কানি দিয়েছে এই ধরনের হামলার জন্য তারা ইসরায়েল আর্মির ক্ষতি করছে তাদের এই ভূমিকা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে নিরাপত্তা মন্ত্রী বিন গাভীর সহ আরও কয়েকজন উগ্রপন্থী বিক্ষোভকারীদের প্রতি উস্কানি দিয়েছেন তাদের সমর্থন দিয়েছেন নেতানিয়াহ সরকারের শরিক দলের অনেকের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন সামরিক ঘাঁটিতে বিক্ষোভকারীদের সাথে সামরিক ঘাঁটিতে উগ্র ইসরায়েলিদের হামলার ভিডিও প্রকাশ করেছে টাইমস অব সহ অনেক গণমাধ্যম বন্দি সেনাদের বিষয়ে বিক্ষোভকারীরা বলেছে তারা কেবল তাদের দায়িত্ব পালন করছিল হুথিনেতা আলী আল কাহুম আরব ও মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সবচেয়ে বড় শয়তান হিসেবে আখ্যায়িত করে আল কাহুম বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনের পাশে দাঁড়ান আপনারা আমরা যুক্তরাষ্ট্র ও তার পোশ্য রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আমাদের যুদ্ধ যতদিন পর্যন্ত ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকবে ততদিন পর্যন্ত বিশ্বে শান্তি আসবে না আলিয়াল কাহুম হুথি আর্মির রাজনৈতিক শাখার একজন নেতা রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক সোমবার প্রকাশ করেছে তার সাক্ষাৎকার এর আগে মার্চ মাসে গণমাধ্যমে দেওয়া আরেক সাক্ষাৎকারে কাহুম বলেন ইয়েমেন হবে আমেরিকান সেনাদের কবরস্থান যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের ডুবিয়ে দেওয়া হবে লোহিত সাগরে আর আমেরিকানদের মাথা নত করে বিদায় নিতে হবে আরব থেকে মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে আশি জন রাশিয়ান সেনা মালিতে নিহত এসব রাশিয়ান সেনা ভারতীয় সেনা সংস্থা আলোচিত ওয়াগনার গ্রুপের সদস্য শনি ও রোববার আলজেরিয়া সীমান্তের কাছে ঘটে এই হামলার ঘটনা হামলায় জড়িত থাকার কথা জানিয়েছে ইউক্রেনের এক গোয়েন্দা কর্মকর্তা মালের ইসলামপন্থী দুটি সশস্ত্র গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেছে হামলার ভিডিও প্রকাশ করেছে তারা একটি খোলা মাঠে নিহত রাশিয়ান সেনাদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে ভিডিওতে মঙ্গলবারে এর খবরে বলা হয়েছে রোববার আলজেরিয়ার সীমান্তে মালি সেনাদের সাথে টহল দিচ্ছিল রাশিয়ান ওয়াগনার গ্রুপের সেনারা এ সময় একটি গাড়ি বহরে হামলা চালায় সেখানকার ইসলামপন্থী বিদ্রোহীরা এতে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি সামরিক যান এবং ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েক ডজন রাশিয়ান ভাড়াটিয়া সেনা হামলায় কয়েকজন মালি সেনাও নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা এর আগে জামাত আল নুসরত আল মুসলিমিন নামক বিদ্রোহীরা হামলা চালিয়েছে একটি কমপ্লেক্সে এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে পঞ্চাশ জন রাশিয়ান ভারতীয় সেনা অপর বিদ্রোহী সংস্থা তুয়ারেকে বিবৃতিতে জানিয়েছে হামলার পর বিদ্রোহীরা গ্রেফতার করেছে পনেরো জন রাশিয়ান ও মালি সেনা মালিসহ আফ্রিকার বিভিন্ন দেশে রাশিয়া ভারতীয় সেনা পাঠানোর পর এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় রাশিয়ান সেনা হত্যার ঘটনা এর খবরে বলা হয়েছে মালিতে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে হামলার জন্য বিদ্রোহীদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা ইউক্রেন গোয়েন্দা সংস্থা এসবিও এর মুখপাত্র আন্দ্রাই ইউসফ টেলিভিশনে প্রকাশ করেছেন এই তথ্য সম্প্রতি মালি নাইজার বুরকিনা ফাসর সেনা শাসকরা তাদের দেশ থেকে বিতাড়িত করে ফ্রান্স ও আমেরিকান সেনাদের মালিসহ বিভিন্ন দেশে লুটেরা ফ্রান্সের বিরুদ্ধে সম্প্রতি ঘটে একের পর এক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা মালিতে বর্তমানে সেনা শাসক কট্টর ফ্রান্স বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ মালিসহ বিভিন্ন দেশে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির বিরুদ্ধে মদত দিচ্ছে রাশিয়া রাশিয়া ভারাটিয়া সেনা পাঠিয়ে সুরক্ষা দিচ্ছে এসব দেশের সেনাশাসকদের মালিতে দীর্ঘদিন ধরে ফ্রান্স ও পশ্চিমাদের পদলেখী সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে আসছে বেশ কয়েকটি ইসলামী সংস্থা তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে মালিসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের মূল্যবান খনিজ সম্পদ ফ্রান্স ও পশ্চিমাদের লুটপাটের বিরুদ্ধে ফ্রান্স মদতপুষ্ট মালি সরকার ও মালি আর্মির বিরুদ্ধে অনেক আগে থেকে বিদ্রোহীদের নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে দেশটিতে বর্তমানে মালিতে ফ্রান্স বিরোধী সেনা সরকারকে সহায়তা করছে রাশিয়া শনি ও রোববার যে যেসব সংস্থা হামলা করেছে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে তাদের কার্যক্রম রয়েছে নাইজার ও বুরকিনা ফাসোতেও আজ শেষ করছে সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিড়িফিওস এনফারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ